ওমর রমজানের রয় রোজার শেষে এরও খুশির ঈদ। হ্যাঁ, রমজানের পর ঈদ আসবে, এটাই তো সিম্পল ব্যাপার। সালামি নিতে হবে জি বেশি বেশি। মানে কি বুঝলাম না তো। বুঝবো না, বড় হও। যাই হোক সিফু, শোনো তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ওরে বাবা, কি এমন গুরুত্বপূর্ণ কথা শুনি। এদের সামালিটা দিয়ে দাও ফট করে। আরে ওইটা সামালি না, সালামি হবে। যাই হোক, ঝট ঝটপট করে দিয়ে হো, দিয়ে ফেলো, শুভ কাজে দেরি করতে নেই। নিজের কাছে দুই পয়সা নাই আর আসছে সালামি নিতে। তুমি এত গরিব কেন? টাকা নেই তো ভাঙ্গা খালা নিয়ে রাস্তায় বসো। ভাঙ্গা খালা হয় না, ভাঙ্গা থালা হবে। চুপ, গরিবের নুরুস কথা কাট। আমি না, তুমি নিজেই গরিব, কারণ তুমি আমার কাছে টাকা চাচ্ছ। খবরদার, গরিব বলবা না। আমি ছোট লোক হতে পারি, তাও গরিব না। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, চলো তোমাকে একটা কাহিনী বলে ফেলি। আচ্ছা ঠিক আছে, শুরু করো। এক দেশে একটা পাগলা গাধা বাস করতো, তোমার মতো। এখানেও আমার মতো? না, হ্যাঁ, সেই গাধার আছে অনেক টাকা পয়সা। আচ্ছা আচ্ছা, তারপর? গাধার কাছে একটা মেয়ে এসলো সালামি নিতে, কিন্তু গাধা বলল আমি অনেক কান্ত, অনেক কান্ত, টাকা দিতে পারবো না। এর আগের ঈদেও একই রকমই কাহিনী বলছো, এরপর ওই গাধার মাথায় একটা ঠাডা পড়ে, তারপরে গাধা মরে যায়, তাই তো? টাকা না দাও তোমার মাথা ঠাটা পড়বে। হ্যাঁ, সারা দেশে কোনো মেঘ নাই, মেঘের এক ফোঁটা চিহ্ন নাই, আর আসছে ঠাটা পড়াতে। তুমি জানো না তাই মেঘ ছাড়া ঠাটা পড়ে। হইছে, ভাগো তো এইখান থাইকা, ভর দুপুরে মেঘের আর কাজ নাই খাইয়া। এজন্য গুরুজনদের কথা মানতে হয়। আরে ওইটা গুরুজন হবে, গুরুজন না। তুমি একটা ছাগল জান, মরার সময় ভুল ধরে মরা হাড্ডি কোথাকার, এজন্য গুরুজনদের কথা ভাঙতে হয়। ভাঙতে না, মানতে। মানতে হয়, কিন্তু গলা ছিল অনেক ক্লান্ত। ক্লান্ত কান্ত ক্লান্ত কান্ত ক্লা কা ক্লা 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 কা ক্লান্ত কান্ত ক্লান্ত কান্ত ক্লান্ত কান্ত।